বাংলাদেশের মাটিতে ভারত 2015 সালেও বাস খেয়েছে, এখন 2022 সালে এসেও বাস খেয়েছে। এখন আপনারা বলতে পারেন যে ভারত এক নাম্বার টিম, এদের মতো টিম হতে হয় না, সবাই সেরা সেরা। এরা কিন্তু 2021 সালের বিশ্বকাপে একটা বাস খেয়েছে, 2022 সালে টি-20 বিশ্বকাপেও বাস খেয়েছে, এরা কিন্তু সফল না। সামনের 2023 বিশ্বকাপ, যেটা কিনা ভারতে হবে, তারা ভাবতেছে যে 2011 সালের পর, এরপর তো আর জিততে পারে নাই বিশ্বকাপ, এখন তারা জিতবে 2023 সালে। এবং তারা প্ল্যান করে রাখছে এবং যে দলই হোক সব শেষ করে এরা জিতে যাবে। কিন্তু জিততে হলে তো আপনার প্লেয়ার লাগবে, প্লেয়াররা ভালো করে পারফর্ম করা লাগবে। এখন দেখেন বিরাট কোহলির মতো প্লেয়ার কিছুদিন আগে সেঞ্চুরি পেয়েছে, 3 বছর পর। এটার কুফা লাগছিল নাকি ইবাদত হোসেনের স্যালুটের পর, সেঞ্চুরি দেখা শেষ। 3 বছর পর টি-20 বিশ্বকাপে পেয়েছে, পাকিস্তানের সাথে 122 রানের একটা ইনিংস খেলেছে। সে সেঞ্চুরি দেখা না পেলেও ভালো রান করতো, কিন্তু রেগুলার রান করতো, হয়তো মাঝে দু একটা ডাবল জিরো আন্ডার ডাবল আন্ডার হইতেই পারে। তবে আপনি দেখেন 2017 থেকে 2019 সালে রোহিত শর্মা এবং বিরাট কোহলি শিখর ধাওয়ান মিলায়া 43টা সেঞ্চুরি করছে 67 ইনিংসে। এবং ঠিক এই তিনজনই 2020 থেকে 2022 সাল পর্যন্ত 67টা ইনিংসে একটা সেঞ্চুরি করেছে। আমরা বলি যে আমাদের মুশফিক ফল করছে, মাহমুদুল্লাহ রিয়াদ ফল করছে, সাকিব নিয়ে কেউ অবশ্য কথা বলে না, তামিম ফল করছে, তাদেরকে কেন বাদ দিচ্ছে না, ইন্ডিয়া কি তাদের পারফর্ম দেখে না? সো ঘটনা সেখানে না, সব প্লেয়ারেরই একটা সময় থাকে যে তারা এই সময়তে চমৎকার রান মেশিন বলেন, উইকেট টেকার বলেন, সব পায়। কিন্তু ভারতের মতো টিমে এরা কিন্তু রেগুলার খেলছে এবং তারা অধিনায়ক ছিল, তারা খারাপ খেলছে বিষয়টা এমন না। তারা যেদিন খারাপ খেলে অন্যান্য প্লেয়ার যারা আছে তারা ভালো খেলে এটাকে কভার করে ফেলে। রবীন্দ্র জাদেজা এই একটা প্লেয়ার যে কি না, প্রথম দিকে কেউ যদি কোনোভাবে যদি বাজে খেলে সে শেষ দিকে এসে কিন্তু কভার করে ফেলে, সেই রবীন্দ্র জাদেজা কিন্তু এখন নাই টিমে, এখন কিন্তু কভার করতে পারছে না, আর কি বলবেন আপনারা। সো এত হতাশার মধ্যেও ইন্ডিয়া যদি স্বপ্ন দেখতে পারে 2023 বিশ্বকাপ ওরা জিতবে, তাহলে আমরা বাংলাদেশিরা কেন নয়? কারণ আমাদেরও তো ভালো ভালো প্লেয়ার আছে, সে কথা পড়ে যায়। ইন্ডিয়া বাংলাদেশে এসে ধবল ধোলাই খাইছে, এটা স্বাভাবিক। আপনি যদি বাংলাদেশের হিস্ট্রি দেখেন, ঘরের মাটিতে 2014 সালের পর থেকে একটা সিরিজ হারছে, বাকি সবগুলো জিতছে, একটা সিরিজ সেটাও আবার 2-1 ইংল্যান্ডের সাথে। সো বুঝতেই পারছেন ইন্ডিয়া ফেভারিট কখনোই ছিল না বাংলাদেশের মাটিতে, বিশেষ করে মিরপুরের মাটিতে। সো বাংলাদেশ জিতবে এটাই স্বাভাবিক। এখন দেখা যাক টেস্টে কেমন কামব্যাক করে ইন্ডিয়া। তবে এতটুক বলে রাখতে পারি যে বাংলাদেশ ভালো খেলবে, বাংলাদেশ ভালো একটা দুইটা সেঞ্চুরিও পেতে পারে। সো আপনারা কী ভাবছেন 2023 বিশ্বকাপ কে জিতবে, আপনার কাছে কী মনে হয় একটু কমেন্টে জানাবেন।